ওয়েলকাম ব্যাক। তো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওতে যারা এলইডি এবং ডিজিটাল সাইনবোর্ড খুঁজছেন, নামাজের সময়সূচি কোথায় গেলে পাওয়া যাবে এই ধরনের সাইনবোর্ড, তো আজকে আমি খোঁজ দিব কাপ্তান বাজার। এখানে সব ধরনের এলইডি লাইট এবং এলইডি সাইনবোর্ড এবং নামাজের সময়সূচি এবং বিজ্ঞাপনের সাইনবোর্ড, সব ধরনের টিভি এখানে পাওয়া যায়, সব ধরনের আইটেমগুলো এখানে পাবেন। তো আজকে আমি একটু জানিয়ে দেবো কী দাম, এখানে কী কী কোয়ালিটি আছে। তো আপনি যদি প্রথম আমার ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর একটি লাইক দিতে ভুলবেন না। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আমরা এই মাসে একটা ভিডিও করতে যাচ্ছি, যেহেতু আমরা জানলাম আপনাদের কাছে প্রচুর পরিমাণ কিছু আপডেট হয়েছে, অনেক ভালো ভালো কালেকশন আসছে সামনে। আমি দ্বিতীয় ভিডিওতে, এখন যদি আপনি কিছু বলতে আর কি, দ্বিতীয় ভিডিওতে যেই ধরনের মালগুলো দেখাইছি অনেক কিছু আপডেট হয়েছে, অনেক কিছু আপডেট হচ্ছে, মোবাইলের আপডেট হয়েছে, মোবাইলের মাধ্যমে অনেক কিছু করা গেছে, এই ধরনের কিছু আমি আপনাদের দেখাবো। তারপরে নতুন কিছু নতুন নতুন মাল আসছে, ডিজাইন চেঞ্জ হয়েছে, ডিজাইনগুলো দেখাবো। তারপর আপনার আপনি এই সব বোর্ডগুলো যে মোবাইলের মাধ্যমে অপারেটিং করা যায়, এটাও আমি ইনশাল্লাহ আপনাদের দেখাবো। তবে দেখাবো আমি সব সম্পূর্ণ দেখাবো, কিন্তু আপনারা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন, এটা আপনাদের নিজ দায়িত্বে ভিডিওটা দেখতে হবে। অনেক সময় টেনে টেনে দেখে, হ্যাঁ অনেক সময় দেখা যায় যে অল্প অল্প টানে, টানার পর ভিডিওটা আসলে ফুললি দেখে না, তো ভিডিওটা ফুল দেখতে হবে। ফুল দেখতে হলে তাহলে মনে করেন সব কিছু মোটামুটি আপনাদের একটা আইডিয়া হবে, আপনারা বুঝতে পারবেন। এবং এই যে বিভিন্ন এই লাইটগুলো বিভিন্নভাবে ডিজাইন, বিভিন্ন রকমের লেখা, এই লেখাগুলো এই মোবাইলের মাধ্যমে করা যায়, আমি এটাও দেখাবো। তো দর্শকের উদ্দেশ্য যদি আপনার আবারও আপনার ঠিকানাটা যদি বলতেন, যে হয়তো নতুন যারা জয়েন হবে কিভাবে সহজভাবে আপনার দোকানে আসতে পারে, যে কেউ যদি আসে। আমার আমার দোকানের নাম হলো ইসলাম এন্টারপ্রাইজ, হ্যাঁ, কাপ্তান বাজার কমপ্লেক্স, এরশাদ মার্কেট বলে, কাপ্তান বাজার কমপ্লেক্স, ভবন নাম্বার 124 নম্বর দোকান, গুলিস্তান ফ্লাইওভার থেকে নামার পর, গুলিস্তান ফ্লাইওভার থেকে যখন নামবে তখন বাদিকে মার্কেটটা, এরশাদ মার্কেট, এরশাদ মার্কেট কাপ্তান বাজার কমপ্লেক্সে বলে, 124 নম্বর দোকান, ঠিক আছে। এর মধ্যে আমার মোবাইল 20 নম্বরও আছে, ওই নাম্বারটাও আপনি যদি এখানে না পাওয়া যায় তাহলে 20 ফোন দিলে আপনার পাওয়া যাবে। দেখা যায় মোবাইলে নেটওয়ার্ক পাওয়া যায় না, নেটওয়ার্ক এই দিন সমস্ত প্রবলেম হইতাছে, এই কারণে আমার 20 নম্বর আছে। 20 নম্বরটা যদি আপনারা মনে করেন মোবাইলে না পাওয়া, 20 নম্বরে আমার সাথে যোগাযোগ করবেন, তাহলে আমি সুন্দরভাবে আরও ঠিকানাটা দিয়ে দিলে, আপনারা যদি আসেন মোবাইলের মাধ্যমে 20 নম্বরে ফোন দেবেন, আমি ঠিকানা বললে আপনার সাথে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো আপনাদের এখন কি কি আইটেমগুলো আছে যদি আপডেট আসছে? আমাদের এখানে আপনার মসজিদের ডিজাইনগুলো, মসজিদের সময়সূচি বিভিন্ন ধরনের আসছে, বিভিন্ন ডিজাইন পরিবর্তন হয়েছে, বিভিন্ন রকম বোর্ডের কোয়ালিটি পরিবর্তন হয়েছে, কোয়ালিটি ভালো হয়েছে, আগের চেয়ে অনেক ভালো কোয়ালিটি হয়েছে, আরও সুন্দর কোয়ালিটি, বিভিন্ন জেলায় বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা পাঠাই। তো আজকে আমাদের আজকে কোন মালটা দিয়ে শুরু করবেন দর্শকদের উদ্দেশ্যে? যেহেতু আমি সবসময় মসজিদের জিনিস দিয়ে শুরু করি, আল্লাহর রহমতে আমি মসজিদের জিনিস দিয়ে শুরু করি, ভিডিওটা দেখতে হবে এবং আমার কিছু কিছু নতুন নতুন কিছু মাল আছে, এগুলো আমি দেখাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখেন তাহলে আমি শুরু করি মসজিদের প্রথম ছোট থেকে, আমি শুরু করি মসজিদের ছোট থেকে শুরু করি। এটা লোক আপনার পণ্য পাই, এবার আছে 24 মালের, কিন্তু রেট অনেক জানেনি আপনারা, যে চায়নার প্রত্যেকটা মাল, শুধু এই মালই না, আপনারা যে কোনো চায়নার জিনিস কিনতে যাবেন এখনও প্রত্যেকটা মালের দাম অনেক বেশি। তারপরও আমি প্রথম দ্বিতীয় ভিডিওতে যে রেট দিচ্ছি ঠিক আমি ওই রেটই আমি দিতেছি। যেমন এটা হলো আপনার 15 ইঞ্চি, এখানে 24 ইঞ্চি, মানে 2 ফিট বাই 15 ইঞ্চি। আচ্ছা আচ্ছা, এটার দাম আমি 2500 টাকা রাখছি, প্রথম দ্বিতীয় ভিডিও তো আমি 2500 টাকা রাখছি, এখন আমি 25, যেহেতু দাম মাল পাচ্ছি কিন্তু আমার প্রফিটটা কম হবে। এই গেল, তারপরে এখান থেকে আমরা এইসব বলি করি 20-36, এটা এদিকে 20-36, এখানে 20 ইঞ্চি এভাবে, হ্যাঁ 36 ইঞ্চি, এই মালটা আমরা 5500 টাকা, আবার যদি এই ডেটটা না থাকে, ডেট বার না থাকে, তাহলে আমরা 5000 টাকা ব্যবহার করতে পারি। এই যে যেমন এই মালটা, এই মালটা ডেট বার নিয়ে 5000 টাকা, ঠিক আছে, মালের কোয়ালিটি কিন্তু সেম, কোয়ালিটি কিন্তু বার আর ডেটের জন্য, এটা হলো আপনার 5000 টাকা, 500 টাকা ডিফারেন্স, মাল ভালো। এই ডিজাইন ডিজাইনগুলো আসছে দেখেন কত সুন্দর, লেটেস্ট ডিজাইনগুলো আসছে, এই ডিজাইনগুলো এখন নতুন আসছে, এই যে আমার কাছে অনেক মাল, এগুলো নতুন নতুন ডিজাইনে এই মালগুলো আসছে, মাল অনেক মানুষের অর্ডারও আছে এবং বিভিন্ন মাল আমরা করে আসছি যাতে মানুষের সাথে সাথে এই মালগুলো আমরা দিতে পারি এবং সময় যাতে বেশি না হয়। যেমন আগে হয়তো 5-6 দিন, 1 সপ্তাহ সময় দিতাম, এখন ওই সময়টা
নেওয়ার দরকার হয় না, হয়তো বড় যে 3 দিন থেকে 4 দিন। আর যারা নিজেরা আসেন ঢাকায় শনিবার চান, ওরা হয়তো 2-3 ঘন্টা অথবা এরকম আমাদের সময় দিলে আমরা এই নাম পরিবর্তন করে আমরা ই করতে পারি। আমাদের মালগুলো এগুলো সম্পূর্ণ ডিসপ্লে করা আছে এবং এই যে দেখেন মালগুলো, আমার আরও অনেক মাল আছে, আমার কাকা যে এখান থেকে দোকানে আসলে সব মাল রাখা যায় না, এই কারণে মনে করেন আমি এই মালগুলো ডিসপ্লে করতে পারছি, সমস্যা সব মাল ডিসপ্লে করতে পারি। তারপরে হলো আপনার যেমন এই যে এই এই গড়িটা অনেক সময় দেখা গেছে যে বিভিন্ন স্কুলের ব্যাচগুলো শেষ হতে, যেমন 2021-এর ব্যাচে এই ধরনের কোনো ঈদ থাকলে যেমন স্কুলের নাম দেওয়া অথবা গড়ির টাইম দেওয়া উপরে নাম দেওয়া, আপনি এই এইগুলা বিভিন্ন স্কুলে যে দিতে পারেন, যারা SSC পরীক্ষা দেওয়া হইতেছে ওদের জন্য এগুলা করা যায় করা যায়। এবং দেখা গেছে যে এগুলো করা যায়। তারপর আমরা কি দেখবো, তারপরে আমরা যাই লগা ওই আপনার বড় বড় যেই মালটা, এটা লোক আপনার এই এদিকে এদিক থেকে শুরু করে এই যে 24-48 এই মালটা লোকা এভাবে 24 ইঞ্চি, এভাবে এভাবে 24 ইঞ্চি, এভাবে 48 ইঞ্চি, মানে 2 ফিট বাই 4 ফিট বলে, 2 ফিট বাই 4 ফিট বলে এই মালটা যদি নিতে চান তাহলে আমাদের রেট পড়ে 8,000 টাকা। আর একটু যদি আরও ভালো কোয়ালিটি নিতে চান 9,000 টাকা আছে, 10,000 টাকা আছে, ঠিক আছে এই মালের, হ্যাঁ এই মালের ভিতরে 9,000 টাকা আছে, 10,000 টাকা আছে, এটা পড়তেছে 8,000 টাকা। আবার এটা সাইজটা কি বললো, এটা লোক 2 ফিট বাই 4 ফিট। আচ্ছা 2 ফিট বাই 4 ফিট, এটা কিন্তু কোয়ালিটি আছে, অনেক ধরনের কোয়ালিটি আছে, যেমন এই যে কোয়ালিটিগুলো দেখতেছেন এগুলো খুব ভালো কোয়ালিটি, এই মালের দাম 9,000 টাকা, এটার কোয়ালিটি অনেক হেভি বলে করে, এটার মালের দাম বেশি। আবার এই এই মালের দাম দেখেন, যে কোয়ালিটি ডিজাইন সম্পূর্ণ পরিবর্তন হয়েছে, আগের চেয়ে অনেক চেঞ্জ হয়েছে, অনেক কিছু লুক চেঞ্জ হয়েছে, আবার ওয়াক্তগুলো দেখেন, ফজজোর আসর সূর্যোদয় সিরিজ সব কিছু আছে, এটার মধ্যে নাই বলতে কোনো কিছু নেই, এটার মধ্যে সব কিছু আছে, ঠিক আছে। এরকম অনেক ডিজাইনের আমার কাছে আছে, আপনারা যদি আপনার আমরা আমার ইমোর সাথে ইমো আছে, ইমো নাম্বার আছে, গ্রামীণ নাম্বার আমার আছে, ওই গ্রামীণ নাম্বার ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, চাইলে আর কি স্যাম্পলটা আপনাদের পাঠাইতে পারি, আপনারা চয়েস করবেন, চুজ করার পর আপনারা মসজিদের নাম দেবেন, আমার ইমোতে ওই নামগুলো আমি এখানে সেট করে দেবো, সেট করে দেওয়ার পর দেখা গেছে আপনারা তো 1-2 দিন আমাদের অথবা 3 দিন এরকম সময় দেবেন, এই সময়ের মধ্যে আমি আপনাদের মাল পৌঁছে দিতে পারবো, বিভিন্ন জেলায় পৌঁছে দিতে পারবো। আচ্ছা, তারপর আমাদের কি দেখাবেন, তারপর আমি দেখাচ্ছি এই লোক আপনার, তারপরে দেখা এই যে এখন এখন যে মালটা আমি দেখাবো, এটা হলো মোবাইলে অপারেটিং করা যায়, এটা মোবাইলের মাধ্যমে অ্যাপসের মাধ্যমে আপনি অ্যাপসের মাধ্যমে অপারেটিং করতে পারেন, যেমন এই যে এলইডি অ্যাপ, এই এলইডি অ্যাপসের মাধ্যমে আপনি এই অ্যাপসের নাম হলো এলইডি আর্ট, আপনি অ্যাপসে প্লে স্টোরে যায় এলইডি আর্ট এলইডি আর্ট লিখবেন, তখন এই অ্যাপসটা আসবে, তখন এটা ইনস্টল করে নেবেন, ঠিক আছে ইনস্টল করে নেবেন, ইনস্টল করার পর আপনার একটা ফিগার আসবে, ফিগার আসার পর এখানে আসলে এটার ভিতরে যে কার্ডটা ব্যবহার করা হয়েছে এটা হলো ওয়াইফাই কার্ড, এটা হলো ওয়াইফাই কার্ড, এই ওয়াইফাই কার্ড এই কার্ডটা ব্যবহার করা হয়েছে, এই এই কার্ডটা ব্যবহার কারণে আমরা মোবাইল দিয়ে অপারেটিং করতে পারতেছি বিভিন্নভাবে, অনেক সুন্দরভাবে আপনি মনের মতন ইচ্ছা করে আপনি যা মন চায় তা দিয়ে লেখা আপনি অপারেটিং করতে পারবেন। এই যেমন এই ওয়াইফাই কার্ডটা, যে কার্ডটা এরকম একটা কার্ড আছে, এই কার্ডের কোড নাম্বারটা এখানে শো করতেছে, তখন আমি এই এই কার্ডটা শো করার পর আমি এখানে এখানে এই করে দিলাম, তখন এই লাইন এই কার্ডের লাইনটা এটার মধ্যে ওয়াইফাই লাইনে এসে বসে, এই অত অত কঠিন কিছু না, যারা মোবাইল চালান ওরা সম্ভব, যেমন এটার মাপ আছে এখানে 16, মানে 16টা লাইট এখানে আসলে আপনার 64টা লাইট, তো হাইট দিছি 16 আর উপরে হোয়াইট দিছি 64 দেওয়ার পর এখানে আমরা স্ক্রিন মিলাই দিছি 20C20তে মিলে গেছে, ঠিক আছে এই এই যে C20C20তে আমরা মিলাই দিছি, ঠিক আছে এই এটার সাথে এটা সংযুক্ত হয়ে গেল। এখন আমি এখানে সেন বটম জালা জাল লিখুন, এখানে যদি ঘড়ি দেওয়ার দরকার হয় আপনি ঘড়িও দিতে পারবেন, এই যে প্রোগ্রাম নিলাম, প্রোগ্রাম নেওয়ার পর এখানে এই প্রোগ্রাম নিলাম, আবার ঘড়ির প্রোগ্রাম নিলাম, যেমন ঘড়ির প্রোগ্রাম নিলাম, ঘড়ি আসলো এখানে থেকে, এই যে সব কিছু করা যায়, হ্যাঁ ডেট টাইম বার আপনি যা কিছু দিবেন, আপনি যদি ডেট দিবার চান ডেটও দিতে পারবেন, এটি হলো মোবাইলের মাধ্যমে একদম সহজ পদ্ধতিতে। এই যে মনে করেন আমার সব কিছু লেখা হয়েছে, এই এই লেখাগুলো হয়েছে, এই যে লেখাগুলো হয়েছে আমি কালারিং দিয়েছি, এখান থেকে কালারিংয়ে বোর্ড একবার দেখলেই বুঝবেন যে বোর্ডে কালার দিয়েছে, বোর্ডের ই হয়েছে, স্পিড কমানো যায় বাড়ো যায় সব কিছু টোটাল বাই লেখা আছে। যারা মোবাইল অপারেটিং করতে পারেন কিংবা মোবাইল চালান, তখন সবার ঘরে ঘরে স্মার্টফোন, সবাই জিনিসটা একদম সহজ জিনিস, এটা সবাই বুঝতে পারবেন। এই যে আমি অপারেটিং করার পর এই লেখাটা লিখছি, লেখার পর আমি এখানে সেন্ড দিব, এখানে সেন্ড দেওয়ার সাথে সাথে এটা আমি এখনই চলে যাবো, দেখেন আমি এই যে সেন্ড দিলাম, এই সেন্ডের মধ্যে চলে গেছে, এই সেম লেখাটাই এটা আমি এই যে চলে গেল,
মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এটার মধ্যে পুশ হয়ে গেল। আপনি যা ইচ্ছা তাই, এরকম শুধু ছোট না, এরকম বড় বড় বোর্ডগুলো ওয়াইফাইয়ের মধ্যে অপারেটিং করা হচ্ছে। আপনি পারবেন যেভাবে করা হচ্ছে ওইভাবে আপনারা পারবেন। যেমন এটার রেটটা পড়তেছে অত বেশি দামও না, এটা সেভেন কালার, সাতটা কালারের ব্যবহার হয়। এইভাবে সাত ইঞ্চি আছে, এইভাবে আছে পঁচিশ ইঞ্চি, এইভাবে সাত ইঞ্চি, এইভাবে পঁচিশ ইঞ্চি। এখানে এটা আমরা মার্কেটে মালের দাম বেশি, তারপর আমরা পঁয়ত্রিশশো টাকা রাখতেছি, পঁয়ত্রিশশো টাকা। এখন জিনিসটা সহজ হয়েছে, এখন আপনি যে ল্যাপটপ বড় ডেস্কটপ এগুলোর প্রয়োজন পড়ে না, ল্যাপটপ ডেস্কটপের প্রয়োজন পড়ে না। আপনারা যখনই মনে করেন কোনো লেখার পরিবর্তন আনতে চান, মনে করেন আজকে একটা লেখা দিলেন আর একটা একদিন একটা স্বাগত জানালেন, তখন আপনি এটার সাথে মোবাইলের মাধ্যমে আপনি চেঞ্জ করতে পারবেন। তারপরে আপনার এই আছে, হ্যাঁ, আর যদি আপনার সিঙ্গেল কালারের মধ্যে নেন, মানে একটু দাম পঁয়তাল্লিশশো টাকা পরে, ওইটা পরে পঁয়ত্রিশশো টাকা, ঠিক আছে, এটার দাম পরে পঁয়তাল্লিশশো টাকা। আর এটা যদি নেন যে এক কালার সিঙ্গেল কালার প্রিন্টে, এটা মোবাইলে অপারেটিং করতে পারবেন না, এটা কম্পিউটার থেকে করতে হবে, এটার দাম পরে বাইশশো টাকা। আমি আগেও বলছি এটার দাম বাইশশো টাকা পরে। আর এই সেম সিঙ্গেল কালারের মধ্যে, সেম সিঙ্গেল কালার মধ্যে যদি নিতে চান তাহলে এখানে আছে, এই যে সেম সিঙ্গেল কালারের মধ্যে যদি নিতে চান এটার দাম পরে আঠাইশশো টাকা, ঠিক আছে। এটাতে যেমন একটা লাল প্লেট, একটা সবুজ প্লেট, একটা ব্লু প্লেট, যখন লেখাটা যে প্লেটে যাবো তখন এই লেখাটা এরকম হইবে। যা সেভেন কালার প্লেটের মধ্যে না, সেভেন কালারের মধ্যে এক লেখা সবুজ এগুলো একবার লাল এলো এরকম করে হয়, আর এটা সিঙ্গেল কালার হয়। আর এটাও সিঙ্গেল সিঙ্গেল কালারের প্লেটের মধ্যে এটার দাম হয়তো আটচল্লিশশো টাকা, চার হাজার আটশোশো টাকা। এটা না, হ্যাঁ, এটা হলো তেরো ইঞ্চি, এভাবে হলো আটত্রিশ ইঞ্চি, মানে এটা এক ফিট বাই তিন ফিটও আমরা বলি। আর এটা সাত ইঞ্চি আটত্রিশ ইঞ্চি, মানে এটা সাত ইঞ্চি বাই তিন ফিটও বলি আমরা। বিভিন্ন পদে আপনি দেখা যায়, আপনি সবভাবে অপরদিন করতে পারবেন, এই যে লেখাগুলো অপরদিন করতে পারবেন। এটা দাম হয়, এটাই লোক আপনার পি ফাইভ দেওয়া, আপনার দাম পরে লোকা পঁয়তাল্লিশশো টাকা। কিন্তু এটাও মোবাইলের মাধ্যমে, এই মোবাইলের অ্যাপসের মাধ্যমে আপনি অপরেটিং করতে পারবেন। হ্যাঁ, এখন সব কিছু সহজ হয়ে থাকে, আপনি মোবাইলে অনেক ধরনের আপনি ই দিতে পারবেন, বিভিন্ন রকমের খেলা টেলা বিভিন্ন রকমের ই দিতে পারবেন, অ্যানিমেশন দিতে পারবেন। তারপরে, হ্যাঁ, তারপরে আমরা এই যেমন এই বোর্ডটা, এই বোর্ড, তারপরে যে এই ডিজাইনগুলো আসছে, এই ডিজাইনগুলো, এই যে নিউ ডিজাইন, নিউ ডিজাইন, এটিও বলতে পারে নয় হাজার টাকা পরে। শুধু মাল কত পরে? এটা নয় হাজার টাকা, নয় হাজার টাকা, ভালো হেভি। তারপর আমরা কি দেখবো? তারপরে যে এই সেভেন কালারের প্লেট দাও করা, এটা লোক আপনার তেরো ইঞ্চি ভাই, নয় লোক আটত্রিশ ইঞ্চি, এটা সেভেন কালার। এটা হলো আপনি বিভিন্ন কালার, এক সময় এক একটা কালার নিয়েও মুভ করতে পারে, আবার এক সময় এক একটা কালার নিয়ে যাবে। এটা কত দিচ্ছেন আপনি? এটা এটা দিতেছে আমরা সাত হাজার টাকা, সাত হাজার টাকা। হ্যাঁ, সেভেন কালার প্লেট তো এখানে সাত হাজার টাকা। আপনি এটা নিচেরটা যদি নেন এটা পরে আটচল্লিশশো টাকা। এটা হলো ওয়ান কালার প্লেট দিতে পারে, নিচে লাল প্লেট দিচ্ছি, উপরে সবুজ প্লেট দিচ্ছি, ঠিক আছে। আর আর এটা হলো পিটেন ওয়ান কালার, এটা হলো পিটেন আর জিবি, পিটেন আর জিবি সেভেন কালার। এই বিভিন্ন কালার দেখেন, একসাথে একটা কালার চেঞ্জ হয়, এটা কালার চেঞ্জ হয় বিভিন্ন রকম, দুটোর মধ্যে অ্যানিমেশন করে যাবে, এটা কালারগুলো চেঞ্জ হয়, ভালো লাগে, এটাও আপনার ভালো লাগে, বেটার মাল, এটার কোয়ালিটিও ভালো ইনশাল্লাহ। আর এটার মধ্যে যদি একটু ফ্রেম দেওয়া করতে চান, দেখা যাচ্ছে এটার দাম সাত হাজার টাকা, এটা যদি একটু ফ্রেম দেওয়া করতে চান তাহলে একটু দাম বাড়ে, যেমন সাত হাজার পাঁচশো টাকা করে এটা, সাত হাজার পাঁচশো টাকা। আচ্ছা ভাই, এগুলো কারা ব্যবহার করবে, কাদের জন্য? বিভিন্ন জুয়েলারি, বিভিন্ন শপিং মলগুলো আছে, যারা অ্যাড দেয় প্রচারই, কিন্তু প্রচার ভাই, হ্যাঁ, এটার জন্য আর কি। এটা একটা কথা বলি, প্রচারই প্রসার, এই যে হ্যাঁ, এইটা আমাদের সিক্স সিক্স প্যানেল দিয়ে করা, সিক্স প্যানেল দেওয়া, মানে প্রতিটা লাইট হলো সিক্স মিলি, সিক্স মিটার দূরত্ব। আবার যদি এটা আপনি একটু দেখতে পারেন, সিক্স মিটার দূরত্বে দেখবেন। এটা কত ইঞ্চি আপনাদের? এটা এটা আসলে আপনার সাড়ে তিন ফিট, সাড়ে চার, সাড়ে চার। কত ইঞ্চি পর্যন্ত করা যায়? মানে এটা আপনি যত বড় বড় চান, যদি যত বড় করে, আমি প্রায় বাউন্ন ফিটের টিভি ও কদিন আগে ডেলিভারি দিচ্ছি, আপনি যত বড় করবেন আমি তত বড় এটা করে দিতে পারবেন। তবে এটার রেটটা এখন মার্কেট একটু বেশি, বিয়াল্লিশ রেট একটু বাড়ছে, বিয়াল্লিশশো টাকা স্কোয়ার ফিট। যদিও বিয়াল্লিশশো টাকা স্কোয়ার ফিট, আপনার রিপ্লে ডিপেন্ড করবে, আমার সাথে কথা বলবেন, ফোন নাম্বার আছে, টেলিফোন নাম্বার আছে, ওই নাম্বারে আপনি আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি যতটুকু পারি আমি ফোন রাখার চেষ্টা করবো, যেহেতু মার্কেটে অনেক মাল এখন অনেক দাম। এরপরে আমি আমি আমার দ্বিতীয় ভিডিওতে দেখাইছিলাম যে এগুলো পার্টসের বিভিন্ন পার্টস পাওয়া যায়, এই পার্টসগুলো আপনারা সব ধরনের পার্টস পাওয়া যায় আপনাদের কাছে, বোর্ডগুলো এই যে ফিজিকটা করছি, হ্যাঁ, নিজে এই যে একদম সহজ জিনিস করতে পারবেন, নিজেরই করতে পারবেন, ঠিক আছে। এটা এটাও মোবাইলের মাধ্যমে অপারেটিং করা যায়, এই মোবাইলের মাধ্যমে এটা অপারেটিং করা যাবে, হ্যাঁ, মোবাইলের মাধ্যমে আপনি বসে বসে আপনি যখন যা খুশি তাই লিখতে পারবেন, যাকে যাকে উইশ করা দরকার, কারো বার্থডে হলো উইশ করবেন, ওই ওর নাম দিয়ে এটা উইশ করতে পারবেন, ঠিক আছে, ওনার নাম দেওয়া এই উইশগুলো করতে পারবেন। তারপর আমরা কী দেখবো?
তারপরে আমরা আসি নতুন একটা জিনিস, নতুন একটা মানে অনেক আগে থেকেই চলতেছে, যেহেতু আমি ভিডিওতে এর আগে বলিনি কে এটা মিনি পকেট পকেট এলইডি। এরা বিভিন্ন শোরুমগুলো আছে, বিভিন্ন শোরুমতে সেমিনার, সভা সেমিনার, সেমিনারগুলোতে আপনি বিভিন্ন মানুষের পেজগুলো দিতে পারেন, ব্যবসা দেখা করে পরিধি ভারে। আর সবসময় গুড কোয়ালিটি মালগুলোতে ইনশাল্লাহ কোনো কথাই নেই কি আপনার ব্যবসা ভালো হবে। আর কিছু আছে এই পকেট, এই পকেটগুলো এখনো দাম চলতেছে তো আপনার 700 টাকা করে, যদি আপনি নিতে চান তো একটা দুইটা আসে নিলে তো হয় না। আর এমনি খুচরা মিললে হয়তো দেখাচ্ছে, আমি খুচরা খাতির কম রাখ 700 টাকা যে রেট বলছি এটা পাইকারি রেট, আর যদি খুচরা নিতে চান তাহলে অল্প কিছু দিয়ে আমাদের। আচ্ছা, তো দর্শকের উদ্দেশ্য কেউ যদি আপনার দোকান আসতে চাইছে কিভাবে আসতে পারে আবার যদি বলতে? আমাদের দোকানে আসাটা একদম সহজ মাধ্যম হলো আপনি কাপ্তান বাজার কমপ্লেক্স 124 নম্বর ভবন, ভবন নম্বর 1 আর 124 নম্বর দোকান, আর আপনার ফ্লাইওভার গ্রিসন ফ্লাইওভার যে গাড়িগুলো নামে ওই নামার বাদিকে এসব মানে এসব মানে আপনি ইচ্ছাগুলো, আমার AT&T ফোন আছে, AT&T ফোনের মধ্যে আমার সাথে যোগাযোগ করুন। এই মোবাইলে নেটওয়ার্ক পাওয়া যায় না, কারণ মোবাইল অনেক ডিস্টার্ব দিয়েছে, নেটওয়ার্কের প্রবলেম হতেছে, এই কারণে AT&T নাম্বার হলো 02-47-12-3443। আবার বলুন 02, মোবাইল যার দিতে হলে 02 লাগিতে হয়, 02-47-12-3443, 02-47-12-3443, 3-4-3, ঠিক আছে। এই নম্বরে আমার সাথে যোগাযোগ, অনেক সময় দেখা যায় মোবাইল বন্ধ করে, কারণ নেটওয়ার্ক যখন মোবাইল বন্ধ করে তখন বলো মোবাইল কী কারণে বন্ধ। আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দোয়া রাখবেন আর ইনশাআল্লাহ আমি। তো এই ছিল আমাদের ভিডিওটি, নতুন একটি ভিডিও নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। যারা এখন তুই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।